বড়মার ঘরের দখল ঘিরে ফের উত্তেজনা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, মিছিল পাল্টা মিছিল মমতা শান্তনুর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। রবিবারের পর সোমবারেও শান্তনু ঠাকুর ও মমতা বালার গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর মতুয়াধাম। দুই গোষ্ঠী একে অপরকে টেক্কা দিতে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। প্রতিবাদ মিছিল পাল্টা প্রতিবাদ মিছিলে নতুন করে উত্তেজনা ছড়ালো ঠাকুরনগরে। বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে প্লাকার্ড হাতে বসে বিক্ষোভ দেখায় শান্তনু ও মমতা বালা গোষ্ঠীর মতুয়া ভক্তেরা। বড়মা বীণাপাণি দেবীর ঘর হেরিটেজ করার দাবিতে আন্দোলনে অংশ নেন শান্তনু অনুগামী মতুয়া ভক্তেরা। পাশাপাশি শান্তনু ঠাকুর বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভাঙায় তার শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মমতা ঠাকুরের অনুগামীরা। দুপক্ষই এলাকায় এদিন প্রতিবাদ মিছিল করে। এদিন বিকালে ঠাকুরনগর এলাকায় প্রতিবাদ মিছিলে পা মেলান মমতা ঠাকুর। এই ঘটনায় মতুয়া ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যায় বিশাল দলবল ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরের দখল নিতে আসেন শান্তনু ঠাকুর। শান্তনু নিজে বিশাল হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন। পরবর্তীতে বিশাল তালা ভেঙে দেয় শান্তনু গোষ্ঠীর মতুয়া ভক্তেরা। এরপর বড়মার ঘরের দখল নেন শান্তনু। অভিযোগ, মমতা বালা ঠাকুরের গোষ্ঠীর একাধিক ভক্তকে মারধর করে তারা। রাতেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন মমতা ঠাকুর। এদিন সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঠাকুর বাড়িতে। বিকালের দিকে পুলিশের উপস্থিতিতে বড়মার ঘরের তালা খোলা হয়। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় বড়মার ঘরের সামনে আসেন শান্তনু ঠাকুর। পুলিশের উপস্থিতিতে বড়মার ঘরে থাকা মমতা ঠাকুরের গুরুত্বপূর্ণ নথিপত্র তার হাতে তুলে দেওয়া হয়। এদিন তিনি বলেন, এক প্রকার গুন্ডামি করে জুতো পরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে শান্তনু ঠাকুর। তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা ঠাকুর। কিড আছে ওখানে, আমার পাসপোর্ট আছে, আমার শপথগ্রহণের কাগজপত্র, আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এভরিথিং, আমার যান, একটা মানুষের যা ব্যাংক, আমার ওখানে প্রচুর জিনিস, আমি যখন এক একটা করে খুঁজব তখন আমি দেশ পাবো কি না পাবো তখন আমার বলা যাবে। গেছিলাম আমি দিল্লি যাবো, আমার ডকুমেন্টস পুলিশকে আমি এখনো পুলিশকে বলেছি, আমার ডকুমেন্টস পুলিশ মধ্যস্থতা করলো। আমি আমার শ্বশুর শাশুড়ি রেখে গেছি, আলাম মেরেছে, আইনের ব্যবস্থা হবো, আইন আবার আমার দরজা খুলে। আমি মনে করি আইনকে সম্মান করি। এ বিষয়ে শান্তনু বলেন, ওটা ওনার ঘর নয়, ওটা বড়মার ঘর, যেটা দখল করে ভক্তদেরকে বঞ্চিত করছিলেন মমতা বালা। বড়মার ঘর তার সন্তানের ঘর সবার আগে, যদি ওই হিসেবে ধরেন তাহলে তার সন্তান কারা? সমস্ত মতুয়া ভক্তরা তো, তারা দাবি করেছে তাদের ঘর দিতে হবে। ভক্তরা দাবি করেছে যেহেতু বড় মার সন্তান, তো উনি সেটাকে আগলে রাখবেন কেন? ওনারও তো ছেড়ে দেওয়া উচিত, ওটা ভক্ত সমাজের খাতিরে ওনারও তো ওটা ছেড়ে দেওয়া উচিত। আর মমতা বালা ঠাকুর যে দাবি করেছে বললেন বিধবা, বিধবা মানুষ তার বিধবা হওয়ার ফায়দা নিচ্ছেন। ওই বিধবা অবস্থাতে শান্তনু ঠাকুরকে মন্দিরে চুরির দায়ে জেল খাটিয়েছিলেন, 18 দিন জেল খেটে এসেছি আমি। ওই বিধবা মহিলা, ওনার বিধবা হওয়ার যে সুযোগ, সেই সুযোগটা নিচ্ছেন এবং কুমিরের কান্না কাঁদছেন। এদিন ছাত্র যুব মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয়। তারা ঠাকুর বাড়িকে হেরিটেজ ঘোষণার দাবি জানায়। বিকালের দিকে ভক্তদের সাথে ডঙ্কা বাজাতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। বীণাপাণি দেবীর ঘরের সামনে ভক্তদের নিয়ে শান্তনু যখন ডঙ্কা বাজাচ্ছেন, ঠিক সে সময় মমতা ঠাকুর অনুগামীরা পাল্টা ডঙ্কা বাজানো শুরু করেন। মাঝে দাঁড়িয়ে দুপক্ষকে সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।